জসীমউদ্দিন মণ্ডল ১৯২০ সালে অবিভক্ত ভারতের নদিয়া জেলার কালিদাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে রেল ইঞ্জিনে কয়লা ফেলার শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তখনই শ্রমিক শোষণের চিত্র দেখে প্রতিবাদী হয়ে ওঠেন জসীমউদ্দিন মণ্ডল। একদিকে দারিদ্র, অন্যদিকে শোষণ তাকে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে। দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে এসআই হন জসীমউদ্দিন মণ্ডল। পাকিস্তান আমলে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে শ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। শোষিত মানুষের দাবি আদায়ে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ১৭ বছর কারাগারে কাটাতে হয়েছে তাকে। মহান এই নেতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। গত সোমবার পাবনার ঈশ্বরদী থেকে এনে মুমূর্ষ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় জসীমউদ্দিন মণ্ডলকে। একটু সুস্থ হলে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর আবারও অসুস্থ হলে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় জসীমউদ্দিন মণ্ডলকে। সেখানেই মৃত্যু হয় তার। অচেতনই ছিলেন ওই অবস্থায়, আজকে সকালেই মারা গেছে। জসীমউদ্দিন মণ্ডলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। তাকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কমরেড জসীম মণ্ডল শ্রমিক শ্রেণীর নেতা, কমিউনিস্ট পার্টির নেতা এবং সমস্ত জাতিরও একজন নেতা হিসেবে ভূমিকা পালন করেছেন। আমরণ তিনি শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য লড়াই করেছেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বিপ্লবী জসীমউদ্দিন মণ্ডলের মরদেহ। আগামীকাল সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্ত থাকবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। তারপরে পরশুদিন সকাল ৯টায় ঈশ্বরদী জাতীয় ঈদগাহ ময়দানে ওনার মরদেহ রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে, ঈশ্বরদীতে তাকে সমাহিত করা হবে। নতুন প্রজন্মের কাছে জসীমউদ্দিন মণ্ডল শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে থাকবেন এমনটাই মনে করেন রাজনৈতিক সহকর্মীরা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।